কোনো সাহায্য পাই নাই আমরা কষ্ট করে খাই আর আল্লাহ যাই মিলা 200 300 টাকা কাম করে আমরা চাল ভাল নিয়ে খাই আমারও তো কঠিন যাচ্ছে জীবন আমরা গরিব মানুষ খুব কঠিন যাচ্ছে কারণ আমরা কাম না করলে আমরা পেটে ভাত মিলে না এখন আমরা কাম করতে হলে আমরা খাওয়া লাগবে আমরা তো মরা ভয় করে পারি না এখন আমরা চাল ফাল আছে এখন আমরা মরা ভয় করে কিন্তু লাভ হইব আমরা চাল ফালে ভাত দিব কেনা আমার ক্ষতি হয়েছে আমার কিছু হয় নাই কিন্তু আমরা কামের হয় নাই আমরা কামের ক্ষতি হয়ে গেছে হ্যাঁ ক্ষতি হয়ে যাচ্ছে সরকারের কি কাছে সরকারের যা ভালো মনে করতে তাই করতেছে গরিবের দিকে থাকায় নাই তো না গরিবের কথা তো দুইটা সাহায্য করেন আমরা দুইটা সাহায্য পাইনি আর আমরা সাহায্য না পাইলে তো আমরা মাঠে নামবই আর আমরা স্বামীরা গরিব আমরা গরিব আমরা চাল ফাল দেওয়ার মানুষ করা লাগবে এখন ছোটো ছোটো চাল ফাল তো এক বাসায় তো কাম করবার আছে এখন আমরা তারপরে তো ভাত দেওয়া লাগবে এখন সারের মধ্যে দোকানপাট আছে খাওয়ার লাগে চা এখন ঘর ভাড়া মাসে দুই হাজার তিন হাজার টাকা ঘর ভাড়া দেওয়া লাগে আবার কিস্তি আছে বাড়িতে যাব গাড়ি ঘোড়া বন্ধ বাড়ি যাব কি করে সরকারে তো গাড়ি খুলে দেয় না যাবো কি দিয়া সরকারে গাড়ি না খুলে যাই কি দিয়ে আমরা সমস্যা হচ্ছে না মানুষজন বাদ যাবার ভাততেছে না মানে ভাতে মাসে মানুষ কষ্ট করতেছে এটা সমস্যা না সরকারের লাগে সরকার তো ভালোই মনে করছে তো গরিবের দিকে তাকায় নাই আমার করোনা হইলে আমার চাল ফালে আমার ভাত দেওয়া লাগবে না আর মাছ নিয়ে আমি থাকলে আমার চাল ফালে ভাত দিব কেটা ভাত খাওয়া লাগবে না আমরা না আমার ভয় না গরিব মানুষ আমার ভয় নাই কিসের ভয় আমরা আমরা মরার ভয় করি না তো বড় লোকেরাই হইব এটি আমরা হইব না আল্লাহ আছে আমার সাথে